দরজা বেশিক্ষণ খুলে রাখলে ঘরের মধ্যে থেকে অনেক লোক বাইরে চলে আসে, আরও বেশি দরজা খুলে রাখলে ভেতরে মশা ঢুকে যায়। এমনি প্রবল মশা, তার মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন কোনো লোকই মশা মারতে পারছেন না। এই তো আপনারা এখন দাঁড়িয়ে আছেন, অবস্থা দেখুন। তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা সমাজে নেই। মানুষ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আগে তৃণমূলের বক্তব্য শুনেছে, তারপর নির্বাচন দেখেছে, মানুষ চিকিৎসকদের নির্বাচন দেখেছে, সমবায় নির্বাচন দেখেছে, মানুষ পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের বণ্টন দেখেছে, তা নিয়ে তৃণমূল কর্মীকে খুন করছে সেই দৃশ্য দেখেছে। সুতরাং এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতার দল তো অনেক দূরের কথা, জনমানুষে নেই। শুভেন্দু অধিকারী সিন্ড্রোম, এর থেকে তৃণমূলের মুক্তি নেই। যতদিন তৃণমূল নামক দলটা পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন ওই আতঙ্ক, ওই দুঃস্বপ্ন তাদের তাড়া করে বেড়াবে। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল দুর্নীতির পঙ্কিলতায় নিমজ্জিত। একটা পঞ্চায়েতের নাম করুন তৃণমূল পরিচালিত যেখানে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়নি। ভোট যখন আসে তখন সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভোটের সময় নেমে পড়েন, এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে অবস্থায় আছে, যে কেন্দ্রের অতিরিক্ত সাহায্যের জন্য প্রতিনিয়ত বন্ধ ঘরে দরবার চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করে আজকে রাজ্যকে কোথায় পৌঁছেছেন? 6 লক্ষ কোটি টাকার সীমা পার করে যাবে রাজ্য, কোনো কর্মসংস্থান নেই, নতুন কোনো নিয়োগ নেই, 5 লক্ষ সরকারি পদ ধ্বংস, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমছে আর ফ্লাইট অফ ক্যাপিটাল বাড়ছে, এটাই তো রাজ্যের চিত্র। তৃণমূল সরকার আর দল আলাদা বলে কিছু নেই, তো মিলেমিশে সমস্ত একাকার হয়ে গেছে। যেখানে নবান্নে বসে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচরণ করেন, যেখানে আভ্যন্তরীণ দলের দ্বন্দ্ব নিয়ে নেতা কর্মীদের শাসন করা হয় তথাকথিত প্রশাসনিক বৈঠকে, তাদের কাছে দল আর দলের বাইরে কি থাকতে পারে? যেখানে দলের একজন নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন কালকে থানায় চলে যেতে এবং তারপরে পুলিশ ব্যবস্থা নেয়, সেখানে প্রশাসন আর দল আলাদা বলতে কিছু নেই। পশ্চিমবঙ্গে যেটা আছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার। 11 বছরেও এরা রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। আমি তো আবার বলছি, তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য এই মুহূর্তে মানুষ গ্রহণ করছে না। তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে ওই অপার দৃশ্যমানতার পর। মানুষ ভয় মুক্ত হয়েছে, প্রতিরোধ গড়ে তুলছে, তীব্র জনরোষ থেকে দৃষ্টিকে দূরে সরানোর জন্য সংবাদ মাধ্যমে নতুন বিতর্ক তৈরি করবার জন্য এই ধরনের কথা বলছেন। মানুষ তৃণমূলকে চেনেন, মানুষ তৃণমূলকে নতুন করে বাংলার মানুষ তাদের চেনাবেন যে রাজনীতি কী এবং মানুষের সঙ্গে অসহযোগিতার, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল কী, এটা মানুষ ওদের বোঝাবে, ওদের চেনাবে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার একটাই শর্ত ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, যেটা ক্ষমতায় আসবার পর তৃণমূল মানুষের যে বিশ্বাস তার উপর আরোপিত হয়েছিল তার সঙ্গে বিশ্বাসযোগ্যতা করেছে, তারাই গণতন্ত্রকে খুন করেছে পশ্চিমবঙ্গে, প্রতিবাদকে রক্তাক্ত করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি কতটা শ্রদ্ধা রাখে পশ্চিমবঙ্গের মানুষ তার সাক্ষী। যে রাজ্যে সাংবিধানিক প্রধানকে প্রশাসনিক প্রধান আক্রমণ করেন দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, যে রাষ্ট্রে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে FIR করবার জন্য কোনো সাংসদ আহ্বান জানায়, যে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলে রাজ্য সরকার চাইছে না আমি আপনার সঙ্গে দেখা করি তাই আপনি ওয়েলকাম গেস্ট নন, যেখানে স্পিকার সরাসরি রাজ্যপালের বিরোধিতা করেন, যেখানে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়কদের দিয়ে রাজ্যপালকে আক্রমণ করা হয়, যে রাজ্যে তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় দিনের পর দিন আক্রমণ করা হয়, তাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি কতটা শ্রদ্ধা আছে এটা মানুষের সামনে নতুন করে বলবার প্রয়োজন নেই। এই বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করছে না, ভবিষ্যতে করবে না। তৃণমূল জনাদেশের সঙ্গে বেইমানি করেছে, মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।